ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিলালুদ্দিন লস্কর আজকের এই সাংবাদিক সম্মেলনে শ্রীকিষণ সারদা কলেজের পক্ষ থেকে এবং ব্যক্তিগত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে বিশেষ উদ্দেশ্য নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন, ইতিমধ্যেই আমাদের প্রচার কোষের আহ্বায়ক রূপম সেন আপনাদেরকে উদ্দেশ্যটা বলে দিয়েছেন। তো একটা শিক্ষা প্রতিষ্ঠান কোনো একটা অঞ্চলে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে যারা নিযুক্ত ব্যক্তি তাদের প্রতিষ্ঠান নয়, শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে একটা সামাজিক প্রতিষ্ঠান। এবং আমরা দেখি কি সরকার হোক বা শৈক্ষিক কোনো সংস্থাই হোক, সবাই মনে মনে মানে চান যে কমিউনিটি পার্টিসিপেশন যেটাকে বলা হয়, সেই অঞ্চলের মানুষ সেই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কিনা। তো আমরা একটা খুব গৌরবের সঙ্গে আমি বলছি, এই কলেজের আমি শুধু অধ্যক্ষ নই, এখানে শিক্ষকতা করেছি দীর্ঘদিন এবং এখানে এই কলেজের ছাত্র আমরা এই কলেজে পড়াশোনা করেছি। 1950 সালের 18ই সেপ্টেম্বর শ্রীকৃষ্ণ সারদা কলেজ বরাকে আমরা বলতে পারি ডিসি কলেজ, করিমগঞ্জ কলেজ, তারপর পরই শ্রীকৃষ্ণ সারদা কলেজ প্রতিষ্ঠিত হয়। এবং সেই প্রতিষ্ঠার লগ্ন থেকেই উচ্চ শিক্ষার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ সারদা কলেজের যে ভূমিকা, সেই ভূমিকা সবাই আপনারা জানেন। পৃথিবী এমন কোনো জায়গা বাকি নেই যেখানে শ্রীকৃষ্ণ সারদা কলেজের কোনো প্রাক্তনী নেই। তার মধ্যে অনেকেই অত্যন্ত সম্মানিত জায়গায় প্রতিষ্ঠিত আছে। তো এই ধরনের যে উপলক্ষ, আমরা যেমন তার আগে আমরা বললেন জুবিলি পালন করেছি, এখন আমরা শ্রীকৃষ্ণ সারদা কলেজের 33 নং জুবিলি পালন করব আগামী মাসে 18 তারিখ। সেই উপলক্ষে শ্রীকৃষ্ণ সারদা কলেজে আমাদের মধ্যে উৎসাহ এবং যে একটা তৎপরতা, যে এই দিনটাকে আমরা খুব সুন্দরভাবে পালন করব, তার প্রস্তুতি আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। বিভিন্ন ধরনের উপসমিতি তৈরি করা হয়েছে, উদযাপন কমিটিও আমরা তৈরি করেছি এবং আগামীকাল 1:30 মিনিটে কলেজে আমাদের শিক্ষক প্রশিক্ষক কর্মচারীদের আর একটি সভা হবে। এবং আজকে সাংবাদিক সম্মেলনের মূল যে উদ্দেশ্য, সেটা হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান যেমন আমাদের এখানে এই সমাজের এই অঞ্চলে ঠিক সেইভাবে একটা ঐতিহাসিক মুহূর্ত আমাদের কাছে, যে কলেজ মানে সার্থকভাবে আমরা 75তম প্রতিষ্ঠা দিবস পালন করতে যাচ্ছি। সেখানে এই কলেজে যারা পড়াশোনা করেছেন, শিক্ষার যারা শিক্ষা অনুরাগী মানে ব্যক্তি এবং কলেজের শুভানুদ্বারী, এই সমাজের যারা দায়িত্বশীল ব্যক্তি, আমাদের জনপ্রতিনিধি, সবাইকে আপনাদের মাধ্যমে আমি আমন্ত্রণ জানাচ্ছি, তারা যেন আমাদের এই অনুষ্ঠানে এসে সব ধরনের সহযোগিতার জন্য এগিয়ে আসেন। আমরা বিভিন্ন কর্মসূচি নিয়ে ভাবছি, হ্যাঁ, আসলে মুখ্যমন্ত্রীকেও আমরা আমন্ত্রণ জানাবো, শিক্ষামন্ত্রীকেও আমন্ত্রণ জানাবো। আমাদের শিক্ষা বিভাগের সঞ্চালক যিনি আছেন, ওনার সঙ্গে ইতিমধ্যে আমি একটা প্রস্তাবও রেখেছি। আমাদের শিক্ষা বিভাগের যিনি সেক্রেটারি উচ্চশিক্ষার খুব ভালো লোক, কর্মী লোক, আমরা আশা করছি তারা সবাই কলেজে আসবেন। আর ইতিমধ্যে আজকে থেকেই আমাদের কলেজের এই 24-25 সালের শিক্ষাবর্ষ আরম্ভ হয়েছে, কলেজে ক্লাসও চলবে। এবং সেই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের কলেজে আপনারা জানেন যে জাতীয় স্তরে কলেজগুলোর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো মূল্যায়ন হয়ে থাকে, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের মূল্যায়ন কমিটি নেকড়ে আছে, তারাও খুব সম্ভব অক্টোবর-নভেম্বর মাসে কলেজ পরিদর্শন করবেন, তার প্রস্তুতি পুরোদমে চলছে। সেই ক্ষেত্রে
আপনারা অনেকেই কলেজের প্রাক্তনী এবং প্রজাম মাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তি হিসাবে আপনারা আমাদেরকে সাহায্য করবেন, এগিয়ে আসবেন। কারণ এখন প্রচার আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখে। তো আপনারা এসেছেন, আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। কোনো নির্দিষ্ট বিষয়ে আপনাদের প্রশ্নটা নিয়ে প্রশ্ন করতে পারেন। আমাদের এই কমিটিতে যিনি সাংগঠনিক সম্পাদক, আমাদের মুগ্ধ চক্রবর্তী সিনিয়র টিচার ইংরেজি বিভাগের, উনি আমার পাশে আছেন। আমরা কীভাবে সেই উপসমিতিগুলো তৈরি করেছি, আমাদের যে সাইলাম সাব কমিটি, আমাদের আরও তো আমাদের আব্দুল মান্নান মজুমদার, গোলাপ কমিটি যোগেশ্বর দেব, তিনজনই আছেন আমাদের সাইলাম সাব কমিটির তোপা। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়, ধন্যবাদ আপনারা যারা এসেছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া থেকে যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্যার যেটা বলেছেন, মানে আমরা অত্যন্ত আপ্লুত এবং গর্বিত যে আমি ব্যক্তিগতভাবে, মানে শিক্ষক মণ্ডলীর মধ্যে আমিও একজন আপ্লুত এবং গর্বিত যে আমার সময়ে, আমার চাকুরি জীবনেই আমাদের কলেজের এই 75th যে ফাউন্ডেশন ডে, যেটাকে আমরা প্লেটিনিয়াম জুবিলি বলে পালন করি, সেটা করতে যাচ্ছি। আমরা আগামী 18 সেপ্টেম্বর থেকে সেটা শুরু হচ্ছে। এবং স্যার যেটা বলেছেন, আমরা কিন্তু এক বছর ধরে, মানে সামনের 18 সেপ্টেম্বর থেকে শুরু করে আমরা পরবর্তী 18 সেপ্টেম্বর 2025 পর্যন্ত কিন্তু আমাদের প্রোগ্রামগুলো চলবে, বিভিন্ন ফেজে ফেজে আমাদের প্রোগ্রামগুলো হবে। এবং ওই বিভিন্ন প্রোগ্রামগুলোকে আমরা সামনে রেখে আমরা অনেকগুলো কমিটি আমরা বানিয়েছি, যে কমিটিটাকে আমরা প্লাটিনাম জুবিলি সেলিব্রেশন কমিটি বলেছি, যেটার চেয়ারম্যান বাই ডিফল্ট হয়েছেন আমাদের অধ্যক্ষ মহাশয় মাননীয় হিলাল উদ্দিন লস্কর মহাশয়, অর্গানাইজিং সেক্রেটারি আমি রম্যব্রত চক্রবর্তী, আর সাব কমিটির প্রত্যেক কনভেনারকে ওই কমিটির মেম্বার হিসাবে রাখা হয়েছে। এবং আমরা আমাদের যে সাব কমিটি আছে, আমরা যে সাব কমিটিগুলো তৈরি করেছি, প্রথমটা হচ্ছে রিসেপশন কমিটি, রিসেপশন কমিটি, তারপর আছে কালচারাল সাব কমিটি, তারপর আছে একাডেমিক সাব কমিটি। একাডেমিক সাব কমিটির মধ্যে এক্সিবিশন, সেমিনার, সুভেনিয়ার, ওইগুলো হচ্ছে একাডেমিক সাব কমিটির ব্যাপার। ফাইন্যান্স সাব কমিটি, ফুড সাব কমিটি, স্পোর্টস সাব কমিটি, আর হচ্ছে যেটা উইমেন, যেটা উইমেন সেল নিয়ে জেন্ডার সেন্সিটাইজেশন, যেটা দিয়ে আমরা স্পেসিফিক করে একটা সাব কমিটি আমরা করেছি। এখন আমাদের সবচেয়ে ওই আজকের যে আমরা যে প্রেস রিলিজ করতে যাচ্ছি, আমাদের যেটা আমাদের অধ্যক্ষ মহাশয় বলেছেন, আমাদের আসল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যে কলেজে আমরা বিলং করছি ওই কলেজটা কিন্তু খুব নামি কলেজ। আমাদের কলেজের যারা প্রাক্তনী ওরা কিন্তু বিভিন্ন ফিল্ডে, বিভিন্ন ভারতের এবং ভারতের বাইরেও অনেক ফিল্ডে কিন্তু ওরা আছেন। কেউ কেউ সায়েন্টিস্ট আছেন, কেউ কেউ হয়তো ডক্টর আছেন, কেউ ইঞ্জিনিয়ার আছেন, কেউ পাবলিক লিডাররা আছেন। উনাদেরকে আমরা ওই আজকের প্রেস মিটের মাধ্যমে উনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই এগিয়ে আসুন, কারণ আপনাদের জন্য এই কলেজটা, আপনাদের জন্য এই কলেজটার এত উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। আপনাদের সর্বান্তক সহযোগিতা আমাদের দরকার, আপনারা এগিয়ে আসুন। এগিয়ে আসলেই কিন্তু আমাদের ওই অনুষ্ঠানটা সার্থক হবে। আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রাম রাখতে যাচ্ছি, যেগুলো যে প্রোগ্রামের মাধ্যমে, যে অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমাদের ঐতিহ্য পরম্পরা আমরা তুলে ধরতে পারি, আমাদের কলেজের ঐতিহ্য পরম্পরা। আমরা বিভিন্ন ফেজে অনুষ্ঠানগুলো করব, যেটা আমাদের অধ্যক্ষ মহাশয় বলেছেন, প্রথম যে আমরা যে 75th ফাউন্ডেশন ডে, ওই ফাউন্ডেশন ডেতে আমরা যে মানে কালচারাল সেল যে ডিসিশনটা নিয়েছে, আমরা একটা প্রভাত ফেরি করব। প্রভাত ফেরিটা কিন্তু সাংঘাতিক, মানে কি বলবো, একটা এক্সট্রাঅর্ডিনারি প্রভাত ফেরি হবে, যার মধ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা রিপ্রেজেন্ট করবে। এবং প্রভাত ফেরিটা শেষ হওয়ার পর যখন ফ্ল্যাগ হোস্টিং হবে, আমরা মানে ওই 75th ফাউন্ডেশন ডে যে ফ্ল্যাগটা থাকবে, ফ্ল্যাগটার সঙ্গে কালচারাল সেলের কনভেনার ডক্টর দেবাশিস গুহঠাকুর তার যে প্ল্যানটা করেছেন, প্ল্যানটা হবে যে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের,
আমাদের যে 12-13 ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা ফ্ল্যাগও থাকবে, কোটা ফ্ল্যাগ হোস্টিং হবে। তারপর আমরা কালচারাল প্রোগ্রাম, একাডেমিক প্রোগ্রাম, ওই ধরনের আমরা প্রোগ্রাম করতে যাব। এবং বিশিষ্ট যে জন স্যার বলেছেন, আমরা চেষ্টা করব চিফ মিনিস্টারকে আমন্ত্রণ করতে, আমরা এডুকেশন মিনিস্টারকে বা আমরা ডিরেক্টর হায়ার এডুকেশন উনাদের মানে আমরা যোগাযোগ করব, যাতে উনারা আসেন। এবং ভাইস চ্যান্সেলার, আসাম ইউনিভার্সিটি, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন উনাদেরকে নিমন্ত্রণ করব, আমন্ত্রণ করব। যদি উনারা আসেন তার মানে কি, তার মানে আমরা প্রথম থেকেই ইনিশিয়াল স্টেজ মানে প্রোগ্রামের শুরু থেকেই আমরা কিন্তু এক বছরের প্রোগ্রামের শুরু থেকেই আমরা কিন্তু প্রোগ্রামটাকে অনেক মানে উঁচু স্তরে নিয়ে যেতে পারবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এসেছেন, আমাদের যে সেই মেসেজটা আপনারা সবার কাছে পৌঁছে দেন, যাতে সবাই আসুন, সবাই এসে আমরা একত্রিত হয়ে, কারণ ইউনাইটেড উই স্ট্রেংথ, ডিভাইডেড উই ফল, আমরা সবাই যাতে একসাথে একত্রিত হয়ে পড়ি এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে পারি। ধন্যবাদ। না, প্রথম যেটা ইনিশিয়াল যে প্রোগ্রামটা 75th ফাউন্ডেশন ডে, আমরা ঠিক করেছি আমরা দুদিন করব। কারণ প্রথম দিন কি হয়েছে, আমরা প্রভাত ফেরিটা যখন আমরা করব, প্রভাত ফেরি করার পর ফ্ল্যাগ হোস্টিং করার পর একটু এক্সজস্টেড ব্যাপারটা, মানে আমরা চাচ্ছি তারপরে যে একাডেমিক একাডেমিক একটা প্রোগ্রাম করতে। একাডেমিক প্রোগ্রামটার মধ্যে যদি সম্ভব হয়, যেটা একটু আগে বলেছি এবং স্যারও আমরা চেষ্টা করছি, আমরা অধ্যক্ষ মহাশয় চেষ্টা করছেন, আমরা যদি প্রমিনেন্ট যেমন চিফ মিনিস্টার, এডুকেশন মিনিস্টার বা ডিরেক্টর হায়ার এডুকেশন বা ভাইস চ্যান্সেলার উনাদেরকে যদি আনতে পারি, উনাদেরকে আনার পর আমরা চাইছি ওই জায়গার মধ্যে একটা আমরা কি একাডেমিক একটা লেকচারের মতো করবো। ওই একাডেমিক লেকচারের মধ্যে আমরা কোনো থিম বেস করব, ব্যাপারটা একটা থিম থাকবে, একটা টপিক বেস। এবং যদি উনারা আসেন না, অ্যাটলিস্ট যদি আমরা ভাইস চ্যান্সেলারকেও পাই, আমরা কিন্তু টপিকটার মধ্যে প্রমিনেন্ট কিছু মানে এডুকেশনিস্ট যারা আমাদের কলেজের প্রাক্তনী ছিলেন, ওদের কাছ থেকে আমরা কলেজের ইতিহাস সম্বন্ধে জানতে চাইব, যাতে সবাই ওই জিনিসটা জানতে পারে। ওইভাবে আমরা প্রোগ্রামটা করে ওই দিন প্রোগ্রামটা আমরা ওই জায়গায় হয়তো আমরা স্টপ করে দিতে পারি, তার পরের দিন কালচারাল প্রোগ্রামটা হলে আমাদের মানে ভালো হয়। কারণ প্রোগ্রামটা আমরা বুঝতে পারছি না এখনো যে উনাদের উপর, যদি চিফ মিনিস্টার আসেন প্রোগ্রামটার কিন্তু মানে গ্ল্যামারটা অন্য ধরনের, ওয়েটেজটা অন্য ধরনের হয়ে যাবে, তখন কিন্তু প্রোগ্রামটা একটু বড় হয়ে যাবে এবং টাইম ফ্রেমটা আমরা বেশি রাখতে হবে। যেমন আমরা এক্স্যাক্টলি আমরা বলতে পারবো না যে 12টায় প্রোগ্রাম শুরু হবে আর দুটোই শেষ হয়ে যাবে, কারণ উনারা 12টা বলে হয়তো দুটোই আসতে পারেন, ওই জন্য ওটা ডিপেন্ড করছে। পরের দিন মানে দুই দিনই আমরা ইনিশিয়ালি আমরা দুই দিনই প্রোগ্রাম রাখবো, মানে সেকেন্ড ডেটা হবে ফর মানে কালচারাল যে ফাংশন গুলো তার জন্য, আর তারপর আমরা ফেজ ওয়াইজে আর কি সবকিছু করবো। একটা প্রপোজাল রেখেছিলেন আমাদের ওই উইমেন সেলের কনভেনার জেন্ডার সেন্সিটাইজেশন নিয়ে, উনি বলছেন মানে ইনিশিয়াল যেটা আমাদের ফাউন্ডেশন ডেতে ওই প্রোগ্রামটার কিছু একটা যদি রাখা যায়, আমরা ওটাও চেষ্টা করছি ওই ধরনের কিছু যদি ঢুকানো যায়, কিন্তু স্পোর্টসটা হয়তো আমরা প্রথম দিন ঢুকাতে পারবো না, ওটা ফেজ ওয়াইজে হবে। ধন্যবাদ। আজকে তো 2300 আজকে, কিন্তু ওই সময় রেকর্ড দেখতে হবে ওটা। স্যার বলেন ফাউন্ডার তো আমাদের সুযোগ শাস্ত্রী, অনেক বড় শিক্ষাবিদ ছিলেন, শুধু এসএস কলেজ নয়, সম্ভবত তিনি ডিসি কলেজ, প্রেমগঞ্জ কলেজ এবং এসএস কলেজ তিনটা কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন সুযোগ শাস্ত্রী। তো তার সঙ্গে আমাদের হাইওয়ে গান্ধী অনেকেই ছিলেন, তো প্রসঙ্গ যখন উঠেছে আমাদের কলেজের সংক্ষিপ্ত একটা ইতিহাস লিখিতভাবে যদি আমরা তুলে ধরতে পারি সেটা ভালো হবে। কলেজের রেকর্ড থেকে আমি দুজন তিন শিক্ষককে যদি দায়িত্ব দিতে পারি, অন্তত 8-10 পাতায় যদি কলেজের ইতিহাসটা লিখে নেওয়া যায় বাংলায় এবং ইংরেজিতে, ভালো হবে। তো আপনাদেরকে আমি জানাচ্ছি যে এই মুহূর্তে আমরা যে প্রতীকটা আপনাদের সামনে নিয়ে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের প্লেটিনাম জুবিলি, হ্যাঁ, 75তম বছর পূর্তি উপলক্ষে এটাই হচ্ছে আমাদের লোগো। আমরা আগামী 1 বছর ধরে এই লোগোটা আমাদের প্রতীক হিসেবে, সিম্বল হিসেবে কাজ করবে, যে এসএস কলেজে আমরা এই
75তম বছর পূর্তি উৎসব আমরা পালন করছি। আমি আনুষ্ঠানিকভাবে এটাকে আজকে ঘোষণা করলাম। হ্যাঁ।